করোনাকালীন এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি রিপন কুমার সরকার সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের স্পর্শধ্বনির বিভাগ বা বর্গ নিয়ে তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করব। প্রথমেই চলো আমরা কিছু কথা স্পর্শ ধ্বনি সম্পর্কে আমরা কিছু কথা শুনি। উচ্চারণ স্থান অনুসারে স্পর্শধ্বনির পাঁচটি বিভাগ রয়েছে, কি অনুযায়ী স্পর্শধ্বনির কয়টি ভাগ রয়েছে? পাঁচটি। কি অনুযায়ী? এটা হলো উচ্চারণ স্থান অনুসারে। মূলত কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ঠোঁট, এই পাঁচটি উচ্চারণ স্থানের জন্য স্পর্শধ্বনিগুলোকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলোকে বর্গ বলে। বলা হচ্ছে যে এই যে উচ্চারণ স্থানের জন্য স্পর্শধ্বনিগুলোকে হলো যে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, এই পাঁচটি ভাগকেই হলো এক একটি বর্গ বলে। বলা হচ্ছে যে প্রথম ধ্বনির নাম অনুসারে, প্রথম ধ্বনির নাম অনুসারে বর্গের নাম নির্দেশ করা হয়। নিচে দেখো ছকের মাধ্যমে আমাদের যে ২৫টি স্পর্শধ্বনি রয়েছে, এই ২৫টি স্পর্শধ্বনি একটি ছকের মাধ্যমে দেখানোর আমি চেষ্টা করেছি। দেখো প্রথমেই লিখছি বিভাগ বা বর্গ, পরে লিখেছি হল স্পর্শধ্বনি। এখন প্রথম সারিতে দেখো আমি হল ক বর্গ লিখেছি, লিখে পরবর্তীতে আমি হল প্রথম যে পাঁচটি ধ্বনি রয়েছে সেই পাঁচটি ধ্বনি আমি লিখেছি, এর মধ্যে ক থেকে উঁ পর্যন্ত। এখন বলা হচ্ছে যে এই ক থেকে উঁ পর্যন্ত এই সারির সারিকে আমরা নামকরণ করি। এই নামকরণ করতে গেলে আমাদের প্রথম ধ্বনি অনুযায়ী আমাদেরকে হলো নামকরণ করতে হবে, সেই অনুযায়ী এটা হলো ক বর্গ। পরে ওই একইভাবে দেখো দ্বিতীয় সারিতে আমি লিখেছি স্পর্শধ্বনির কলামে চ থেকে ইঁ পর্যন্ত যে পাঁচটি বর্ণ বা ধ্বনি রয়েছে সেই ধ্বনিগুলোর প্রথম বর্ণ অনুযায়ী আমরা হলো চ বর্গ দিয়েছি, নামকরণ করেছি। এরপরে রয়েছে ট বর্গ, ট বর্গের ধ্বনি সংখ্যাও তোমার পাঁচটি, এর মধ্যে ট থেকে মূর্ধন্য পর্যন্ত। পরে রয়েছে ত বর্গ, এই ত বর্গও আমরা হলো তোমার স্পর্শধ্বনির কলামের যে পাঁচটি বর্ণ রয়েছে সেই পাঁচটি বর্ণের প্রথম বর্ণ অনুযায়ী আমরা হলো নামকরণ করেছি। পরে রয়েছে প বর্গ, এই প বর্গের ধ্বনি সংখ্যাও পাঁচটি, এর মধ্যে প থেকে ম, এই পাঁচটির প্রথম ধ্বনি অনুযায়ী আমরা হলো এই বর্গের নামকরণ করেছি হলো প বর্গ। পরে যাই, কি দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে আমি লিখে রেখেছি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য
সম্পর্কে আমরা এবার জানব। দেখো, এই বিষয়টাকেও আমি একটি ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দেখো, প্রথম কলাম ধ্বনি লিখেছি, দ্বিতীয় কলাম উচ্চারণ স্থান লিখেছি, তৃতীয় কলাম উচ্চারণ স্থান অনুসারে নাম। প্রথমে আমি হলো ক থেকে উ পর্যন্ত লিখেছি, এর উচ্চারণ স্থান আমি লিখেছি কণ্ঠ বা জিহ্বা মূল, উচ্চারণ স্থান অনুসারে এর নাম দিয়েছি কণ্ঠ বা জিহ্বা মূলীয় ধ্বনি। বোঝা গেল? উচ্চারণ স্থানে শুধু কণ্ঠ বা জিহ্বা মূল দিয়েছি, পরবর্তীতে হলো উচ্চারণ স্থান অনুসারে এর নাম দিয়েছি হলো কণ্ঠ বা জিহ্বা মূলীয় ধ্বনি। নিচে চ থেকে ঞ পর্যন্ত এই উচ্চারণ স্থান আমরা দিয়েছি হলো তালু, এটাকে আমরা তালব্য ধ্বনি বলছি। এরপরেই দেখো, ট থেকে মূর্ধন্য পর্যন্ত যে পাঁচটি ধ্বনি রয়েছে, এই পাঁচটি ধ্বনির উচ্চারণ স্থান মূর্ধা হিসাবে পরিচিত। এই মূর্ধা বলতে বোঝায় একেবারে গোড়ার অংশ, একেবারে দন্তের গোড়ার অংশ, এটাকে আমরা হলো বলছি মূর্ধন্য ধ্বনি। তার নিচেই রয়েছে ত থেকে দন্তন্য পর্যন্ত, এখানেও পাঁচটি ধ্বনি রয়েছে, এই পাঁচটি ধ্বনিকে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী বলছি দাঁত বা দন্ত। উচ্চারণ স্থান অনুযায়ী পরবর্তী এর নামকরণ করছি হলো দন্ত ধ্বনি। এরপরেই রয়েছে প থেকে ম পর্যন্ত, এখানেও রয়েছে পাঁচটি ধ্বনি, এই পাঁচটি ধ্বনিকেও আমরা হলো উচ্চারণ স্থান অনুযায়ী নামকরণ করতে পারি। নামকরণ করতে গেলে আমরা এই উচ্চারণ স্থান অনুযায়ী এর নাম দিতে পারি ঠোঁট বা ওষ্ঠ, পরবর্তী উচ্চারণ স্থান অনুসারে এর নাম দিতে পারি ওষ্ঠ ধ্বনি। তোমরা কি এই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান সম্পর্কে তোমাদের কিছুটা হলেও তোমরা ধারণা পেয়েছ? আমার মনে হয় যে আমার কথাগুলো যদি তোমরা ভালো করে শুনে থাকো, এই কথাগুলোর ওপরে ভিত্তি করে তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের আলোকে যদি তোমরা এই বিষয়টাকে যদি তোমরা বাসায় পড়ালেখা করো, দেখবে যে এই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান তোমাদের কাছে সহজ হয়েছে, অনেক দিন পর্যন্ত তোমাদের মনে থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।